আমাদের অনেকের একটা ধারণা আছে ইসরায়েল বহু দূরের একটি দেশ এবং আমাদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, এটি একটি ভুল ধারণা। রিয়ালিটি এবং ইসরায়েলের ইনভলভমেন্ট যখন থেকে হয়েছে তখন তারপর থেকে আপনি দেখেছেন সীমান্তে আপনার যে প্রাণহানির ঘটনাটি বেড়ে গেছে, কারণ দিন রাতের কোনো পার্থক্য এখন নেই। এখন যে যত বেশি পরিমাণ স্ল্যান্ডার্স অ্যাটাক করতে পারেন তিনি আপার হ্যান্ডে থাকেন, এরকম একটা মনোভাব অনেকের মধ্যে বিদ্যমান। তো সেই কারণে যেহেতু আবহমান কাল ধরে ক্রমে ক্রমে মানে কোট আন কোট গেছে দিন ভালো আসছে দিন খারাপ, এই ধরনের একটা প্রবাদ কিন্তু আছে। পিটার হাস, আপনার আমার জানা মতে এখন সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশে, তার যে সক্রিয়তা সেই কারণে গণতন্ত্রের সপক্ষে মানুষের ভোটাধিকার যাতে তারা নিশ্চিন্তে প্রদান করতে পারেন, নিঃসংকোচে প্রদান করতে পারেন, সেই নিরিখে আইন নানান ভাবে ব্যাখ্যা করা যায়। কন্টেক্সট, স্থান, কাল, পাত্র অনেক কিছুর উপর তা নির্ভর করে। আসলে আমরা তো ক্রমে অনুদার গণতন্ত্র থেকে উদার গণতন্ত্রে উত্তীর্ণ হওয়ার প্রক্রিয়ায় আছি এবং অনুন্নত থেকে উন্নয়নশীল, উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় আছি। তো ফলে আমরা যখন উন্নত রাষ্ট্রে পরিণত হব, OECD-র সদস্য পদ লাভ করতে সক্ষম হব এবং আমাদের যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হব, কারণ এই কথাটি এ কারণে বললাম, OECD সদস্য রাষ্ট্রগুলো তাদের যে আপনার GDP তার একটি অংশ অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা প্রদানের জন্য খরচ করে থাকে, তখন এটি ম্যান্ডেটরি হয়ে যায় তাদের পক্ষে। এবং আপনার জ্ঞাতার্থে আমি বলবো যে ইসরায়েল OECD সদস্য রাষ্ট্র, OECD ভুক্ত সদস্য রাষ্ট্র এবং তারা তাদের যে এইড প্যাকেজ সেটি সেই কারণে প্রদান করতে সবসময় পারঙ্গম থাকে। ইসরায়েল বলে তাদের যে এইড অর্গান আছে, তারা আফ্রিকার বিভিন্ন দেশে, এশিয়ার বিভিন্ন দেশে আপনার সহায়তা প্রদান করে থাকে, ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে থাকে। এবং আমাদের সিডোরের সময়, সিডোর যখন আমাদের আঘাত আনলো তখন বরিশাল ডিভিশনে তারা ত্রাণ সামগ্রী বিতরণের জন্য পর্যাপ্ত ত্রাণ পাঠিয়েছিল এবং সেটি রেড ক্রিসেন্ট সোসাইটি যেটি আছে টার্কির তাদের মাধ্যমে সরাসরি তারা আমাদের এখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার কথা ভেবে সেই নিরিখে একটি চিঠি পাঠিয়েছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তখন যেহেতু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা ছিলেন অনারেবল ইফতেখার চৌধুরী, এবং তত্ত্বাবধায়ক সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং তার যারা পরামর্শক তারা যে পলিসিটা পার্সু করেছিলেন সেটি হলো ক্যাপ্টেন অ্যাভেন্স, তারা হাও বলবেন না নাও বলবেন না সপ্তাহখানেক সেইটা ধরে রেখে যখন তাদের কাছ থেকে কোনো সারা শব্দ লাভে অসমর্থ হয় ইসরায়েল অথরিটি বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইসরায়েল, তখন তারা সেই পুরো এইড ভলিউমটা আপনার টার্কির হাতে অর্থাৎ টার্কির রেড ক্রিসেন্ট সোসাইটির হাতে তুলে দেয় এবং তারা সুচারুভাবে সেই ত্রাণ বিপণনের কাজটি সম্পন্ন করে। এখন আমাদের অনেকের একটা ধারণা আছে ইসরায়েল বহু দূরের একটি দেশ এবং আমাদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, এটি একটি ভুল ধারণা। আমাদের যে ভারতের সঙ্গে সীমান্ত আছে সেই সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ভারতের পক্ষে BSF এবং BSF কে আপনার অ্যাডভাইজারি যে সাপোর্ট সেটি প্রদান করে থাকে ইসরায়েল, এবং ইসরায়েলের যে সীমান্ত ম্যানেজমেন্ট সেটি ইম্প্যানিক্রেবল ইন দ্য ওয়ার্ল্ড। এই মডেলটা আপনার মার্কিনিরা গ্রহণ করেছে তাদের সাউদার্ন যে সীমান্ত আছে মেক্সিকোর সঙ্গে সেই এলাকায় তারা এটি ফলো করে, এবং আমাদের স্থল সীমান্তের চারদিকে যে কাঁটাতারের বেড়া ভারত নির্মাণ করেছে এটাও কিন্তু ইসরায়েলি ওই মডেলের অনুকরণে। এবং ইসরায়েল তাদের এই যে অ্যাডভাইজারি রল সেটি সমাপন করার সুবিধার্থে
কলকাতায় 3 দিনের একটি করে মেকশিফট প্রেজেন্স তারা মেনটেন করে, এবং প্রতি সপ্তাহে দিল্লিতে তাদের আওরঙ্গজেব রোডে অবস্থিত যে দূতাবাস আছে, যেখানে তাদের জনবল 300-র মতো, সেখান থেকে কিছু অ্যাডভাইজার আসেন, এসে বিএসএফ এর যে কার্যক্রম সে ব্যাপারে তাদের সহায়তা প্রদান করেন, এবং দিন রাতের কোনো পার্থক্য যাতে না থাকে সেই কারণে আপনার নাইট ভিশন গুগল এবং গ্যাজেট সেগুলো দিয়ে ইসরায়েল আমাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে ওয়েল ইকুইপ করেছে, এবং সেই কাজটি সুচারুভাবে পালন করা যাচ্ছে কিনা সেটি তারা প্রত্যক্ষ করার ব্যবস্থা নিয়েছে। তো ইন এ ওয়ে আমরা ইসরায়েলকে ইগনোর করতে চাইলেও এটা কিন্তু সম্ভবপর নয়, এটা রিয়ালিটি। এবং ইসরায়েলের ইনভলভমেন্ট যখন থেকে হয়েছে তখন তারপর থেকেই আপনি দেখেছেন সীমান্তে আপনার যে প্রাণহানির ঘটনাটি বেড়ে গেছে, কারণ দিন রাতের কোনো পার্থক্য এখন নেই। আমাদের সীমান্তবর্তী এলাকায় যারা 47-এর পর থেকে আপনার সীমান্ত অতিক্রম করার জন্য বিনা পাসপোর্টে বিনা ভিসায় স্থানীয়ভাবে অতিক্রম করেন, তারা রাতের যে আধার সেটি কাজে লাগান। এখন তারা ধরেই নিচ্ছেন যে রাতের বেলা তাকে কেউ দেখছে না, কিন্তু ওই ইসরায়েলের এই অত্যাধুনিক নাইট ভিশন গুগল এবং গ্যাজেট কাজে লাগিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তারা কিন্তু ভিজিলটা দিন রাত সমান হয়ে গেছে, ফলে ফেলানির মতো নিরপরাধ মানুষদের আসলে প্রাণহানির ঘটনাগুলো ঘটছে। এখন ইনফরমেশন ইজ নলেজ, যত বেশি পরিমাণে তথ্য আপনার ভান্ডারকে সমৃদ্ধ করবে তত ভালো। আপনি জানতে চাইলেন না, অজ্ঞতা আপনার আর যাই হোক সহায়ক নয়, এ বিষয়টি আমি বলতে চাচ্ছি। আর ইসরায়েল সম্পর্কে আমাদের এখানটায় চর্চা এবং জ্ঞান সবচেয়ে কম, এই কারণে আমরা এক ধরনের ডার্কনেস এর মধ্যে আছি। আর কৃত কৌশলগত যত রকমের গবেষণা আছে তাদের সেখানে তা রমরমা অবস্থায় আছে, এবং আমাদের যারা গুহ্য পুরুষ তারা আড়ি পাতার জন্যে যে যন্ত্রগুলো অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করেন তা কিন্তু মেড ইন ইসরায়েল, এবং ইসরায়েলের সঙ্গে যেহেতু আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই সেই কারণে থার্ড কান্ট্রির মাধ্যমে সেগুলো আমাদের কষ্ট করে প্রক্রিয়া করতে হচ্ছে বেশি টাকা দিয়ে। এখন আপনি ইগনোর করবেন কি করে? এই এই বিষয়গুলো আসলে আমাদের সবার মাথায় রাখা ভালো। আর আমাদের এই সার্কভুক্ত দেশ, শতভাগ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশ মলডিভ আইল্যান্ডস, তারা কিন্তু ইসরায়েলকে রিকগনিশন প্রদান করেছে এবং নন রেসিডেন্ট মিশন তারা পরিচালনা করছে বা করেছে। তো সুতরাং এটা কিন্তু বাড়ির কাছে চলে এসছে, অনেক দূরে নয়, মানে বিষয়টা এমন নয় যে জর্ডান বা ইজিপ্ট তারা নর্মালাইজ করেছে রিলেশন বা ইব্রাহামিক অ্যাকর্ডের অধীনে আপনার বাহরাইন বা কাতার বা এই ধরনের দেশগুলো সেই প্রক্রিয়া আছে, সুতরাং দিল্লি দূরস্থ এটা ভাবার কোনো কারণ নেই। এই ধরনের টিট ফর ট্যাট বক্তব্য নির্বাচন পূর্ব কালে দেয়াটা একটা রীতিতে পরিণত হয়েছে। এখন যে যত বেশি পরিমাণ স্ল্যান্ডারাস অ্যাটাক করতে পারেন তিনি আপার হ্যান্ডে থাকেন, এরকম একটা মনোভাব অনেকের মধ্যে বিদ্যমান। তো সেই কারণে যেহেতু আবহমান কাল ধরে ক্রমে ক্রমে মানে কোট আন কোট গেছে দিন ভালো আসছে দিন খারাপ, এই ধরনের একটা প্রবাদ কিন্তু আছে, সেই রকমের যে ম্যাক্সিম বা ডিকটাম, সেই কারণেই আপনার এই রকমের ঘটনাগুলো ঘটছে। আর আমাদের টিভির সম্মানীয় প্রধান হারুন মহোদয়, তাকে আমি তার ছাত্র জীবন থেকে চিনি, সজ্জন একজন ব্যক্তি কোনো সন্দেহ নেই, কিন্তু যেভাবে তিনি আদিষ্ট হন সেভাবে পেশা দায়িত্বের সঙ্গে কাজটি করার চেষ্টা করেন। পেশা দায়িত্ব মানে হচ্ছে তিনি যা বোঝেন এবং যেভাবে তিনি কাজ করে অভ্যস্ত, তো ফলে খোলামেলায় আন অ্যাপোলজেটিক ভাবেই এই কার্যক্রমগুলো তিনি পরিচালনা করেন। যেমন আপনার মনে আছে তিনি মোটামুটি প্রথম পাবলিক স্ফিয়ারে নজরে আসলেন আমাদের সংসদ ভবনের সামনে বিএনপির উইপ আপনার জয়নাল আবেদিন ফারুক মহোদয়ের
উত্তর হামলে পড়ে। এবং মজার ব্যাপার হচ্ছে, সেই মারামারি করতে গিয়ে তার নিজের কড়ে আঙ্গুলটিও আপনার জখম হয়েছিল। প্রায় আমি যতটুকু শুনেছি 3 লক্ষ টাকা খরচ করে তাকে এটি ঠিকঠাক করতে হয়েছে। তো ফলে আপনার পার্সোনাল রিস্ক যেমন নিতে হচ্ছে, নিজেকেও বেদনার ভেতর দিয়ে যেতে হচ্ছে, এবং নানান রকমের নেতিবাচক স্টিগমা তার উপর আরোপিত হচ্ছে। তো এখন আসলে এটা পার্সোনাল চয়েস এর উপর নির্ভর করে, আপনি নিজেকে কিভাবে দেখতে চান এবং আপনার চিন্তাটা এইরকম কিনা, ওয়ান লাইফ টু লিভ সেরকম। ইট ডিপেন্ডস। তবে আমি যতটুকু জানি, ব্যক্তিগত জীবনে যতবারই তার সঙ্গে দেখা হয়েছে, তিনি সৌজন্য বোধের পরিচয় দিয়েছেন। এখন আপনার টার্গেট অডিয়েন্সের সঙ্গে কেমন কি আচরণ করছেন, সেগুলোর ফুটেজ তো ভিন্ন রকম সাক্ষ্য দেয়। এই অনুষ্ঠানে এবং অন্যত্র আমি বলেছি যে আলটিমেটলি আমাদের যদি সমঝোতা হতে হয়, তাহলে তার জন্য প্রয়োজন হবে ইন্টারন্যাশনাল গ্যারান্টি। ইন্টারন্যাশনাল গ্যারান্টির এই স্পেসটা যদি থাকে, এই অ্যাসুরেন্সটা যদি থাকে, তাহলে আপনার নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় যেই পক্ষের সন্দেহ আছে যে ময়দানটি সমতল নয় এবং নিরপেক্ষ আচরণ তারা পাবেন না নির্বাচনী কার্যক্রমে যুক্ত হলে, সেই সন্দেহটি অন্তত কাটবে এবং আত্মপ্রত্যয়ের সঙ্গে তারা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে সক্ষম হবেন। পিটার হাস, আপনার আমার জানা মতে এখন সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশে, তার যে সক্রিয়তা, সেই কারণে গণতন্ত্রের সপক্ষে মানুষের ভোটাধিকার যাতে তারা নিশ্চিন্তে প্রদান করতে পারেন, নিঃসংকোচে প্রদান করতে পারেন, সেই নিরিখে এখন আপনার ক্রমে ক্রমে কিন্তু বেলা হচ্ছে এবং রিয়াকশন যে টাইমটা সেটা ফুরিয়ে যাচ্ছে। এমত অবস্থায় প্রাক নির্বাচন মূল্যায়ন যে বাই পার্টিসান মিশন, IRI এবং NDI, তারা দেশে ফিরে যে সুপারিশ করবেন তার উপর ভিত্তি করে মার্কিন প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং আমরা যারা বিষয়গুলো নিয়ে কাজ করি, আমরা জানি যে মার্কিনরা নির্বাহভাবে তাদের এই সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্যাট্রিয়ার্ক বলা যেতে পারে, মুক্ত বিশ্বের অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রকে, এবং মুক্ত হবে আপনার নাগরিকেরা যাতে তাদের যে মতামত সেই অনুসারে তার রিফ্লেকশন যাতে ব্যালটে ঘটাতে পারেন, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা গ্যারান্টর হিসেবে ভূমিকা পালন করতে পারে। এবং এটি যদি করা যায়, তাহলে আমার ধারণা সকল সংকট কেটে যাবে এবং আমাদের জনজীবনে জীবনে যে দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে তা থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ। স্যার, শামীম ওসমানের কথা যদি এক লাইন বলে দেন। শামীম ওসমান কি মানে সিরিয়াসলি সিদ্ধান্ত নিয়েছেন, নিল বা কিসের জন্য নিচ্ছেন উনি সেটা দর্শক? দেখুন, আমি তার বক্তব্যটা পড়েছি গণমাধ্যমে, তিনি খুব সার্কাস্টিক ভাবে বিষয়টা হাজির করেছেন। একদিকে বলেছেন যে আপনার খেলা খেলবেন না এবং খেলার বদলে ফাটাফাটির কথা ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ মারামারির কথা ইঙ্গিত দিয়েছেন। সুতরাং এর মধ্যে ক্যাচ আছে, সেটা বুঝেই আপনার তার বক্তব্যটা অনুধাবনের চেষ্টা করতে হবে। আমি তাকে ব্যক্তিগতভাবে তার ছাত্র জীবন থেকে চিনি এবং তার যে ডেমনিক ইমেজটা তৈরি হয়েছে, তার সঙ্গে ব্যক্তি শামীম ওসমানের যে আপনার আচার ব্যবহার তা যায় না। তিনি অনেক বেশি সজ্জন এবং অমায়িক একজন মানুষ ব্যক্তি জীবনে। ধন্যবাদ।